আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমি যে মাধ্যমিকের 2025 সালের সাজেশন নিয়ে আলোচনা করছিলাম, অধ্যায়ভিত্তিক যে সাজেশন নিয়ে আলোচনা করছিলাম, তার একেবারে শেষের দিকে চলে আসছি। আর পরীক্ষাও বেশি দিন নেই, পরীক্ষাও খুব কাছাকাছি চলে আসছে। যত দিন যাচ্ছে, একটা একটা করে দিন যাচ্ছে, পরীক্ষা তত কাছাকাছি চলে আসছে। তো ভারতের জনসংখ্যা থেকে কী কী প্রশ্ন তোমরা করে যাবে সে সম্পর্কে একটি সংক্ষিপ্ত ভিডিও। আগের ভিডিওগুলি যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্ট চেক করো, এবং আগামী দিনের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। আর পারলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো, তোমরা লাইক করলে আমারও ভিডিও বানানোর উৎসাহ খানিকটা বাড়ে। তো শুরু করছি, প্রথমে 5 নম্বরের প্রশ্ন, তারপরে 3 নম্বরের প্রশ্ন। ভারতের জনসংখ্যা থেকে কিন্তু বড় প্রশ্ন বেশি আসে না, কিন্তু এক এক বছর দেয়। তো প্রথম কোশ্চেন, যেটা ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। এটি 5 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভারতের জনসংখ্যা থেকে বা ভারতের জনসংখ্যা নগরায়ন থেকে এটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের নগরায়নের প্রধান সমস্যা প্রতি বছরই হয় 3-এ, নাই 2-এ, নাই 5-এ কিন্তু আসে কোশ্চেনটা, ক্লিয়ার? তারপরে ভারতের নগর গড়ে ওঠার কারণ, এটিও গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই দুটি কোশ্চেনের মধ্যে যদি নগরায়ন থেকে প্রশ্ন আসে বা জনসংখ্যা থেকে প্রশ্ন আসে, তাহলে কিন্তু এই দুটো থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে। আরেকটি কোশ্চেন রয়েছে ভারতের অসম জনবণ্টনের কারণ, এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটি। ভারতের অসম জনবণ্টনের কারণ বা জনবণ্টনের তারতম্যের কারণগুলি কী কী, বা ভারতের জনঘনত্বের তারতম্যের কারণগুলি কী কী, সব একই কিন্তু, ঠিক আছে? প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসে, সেই জন্য বলবো ভারতের অসম জনবণ্টনের কারণ না করে, ঠিক আছে, আর নগরায়নের সমস্যা না করে কিন্তু জনসংখ্যা চ্যাপ্টার হয় না, জনসংখ্যা চ্যাপ্টার পড়ে পরীক্ষা দিতে যাওয়া উচিত নয়, সেই জন্য এই প্রশ্নগুলি অবশ্যই করে যাও। এই তিনটা প্রশ্ন করলে যদি জনসংখ্যা থেকে 5 নম্বরের প্রশ্ন আসে তাহলে এখান থেকে কমন পেয়ে যাবে, ক্লিয়ার? মাধ্যমিক ভূগোল নোটস 2025, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে মাধ্যমিক দেবে তারা মাধ্যমিক ভূগোলের নোটস আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায়ভিত্তিক নোটের জন্য এবং তার সাথে সাজেশনের জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপেই তোমাদের নোটের ফিস এবং নোট নেওয়ার পদ্ধতি জানানো হবে। নোট ফ্রি অফ কস্ট নয়, ফিস দিয়ে নোট নিতে হবে। এবারে আসছি 3 নম্বরের কোশ্চেন, ভারতের নগরায়নের 3টি সমস্যা। বড় প্রশ্ন যদি করে রাখো ভারতের নগরায়নের সমস্যা, তাহলে এখানে ইজিলি হয়ে গেল, ভারতের নগরায়নের 3টি সমস্যা, নতুন করে বলার কিছু নাই, এটাও 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কী কী, 6 থেকে 7টা পয়েন্ট ভালোভাবে করে যাবে ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ, ইজি কোশ্চেন, একবার দুবার পড়লেই হয়ে যাচ্ছে। তারপরে ধারণযোগ্য উন্নয়নের ধারণা দাও, এই প্রশ্নটি কিন্তু 2 নম্বরের জন্য এবং 3 নম্বরের জন্য বিরাটই ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 নম্বরেরও আসতে পারে বা 3 নম্বরেরও আসতে পারে। ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যাই আসুক না কেন, সেই একটাই প্রশ্ন কিন্তু, মানে একটাই উত্তর কিন্তু, সেই জন্য বলবো এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি 2টো স্টার দিয়েছি, আমি এখানে আরও 1টা স্টার বাড়িয়ে দিলাম দরকার হলে, 3টে স্টার দিয়ে দিলাম, প্রশ্নটি গুরুত্বপূর্ণ, ক্লিয়ার? এই 3টে প্রশ্ন করে গেলে ভারতের জনসংখ্যা থেকে মোটামুটি সিলেবাস সারা, ঠিক আছে? তাহলে 5 নম্বরের 3টে কোশ্চেন, 3 নম্বরের 3টে কোশ্চেন, এই গেল তোমাদের ভারতের জনসংখ্যা চ্যাপ্টার থেকে একটা সংক্ষিপ্ত আলোচনা আর সংক্ষিপ্ত সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। আর যারা নোট নেবে তারা ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, নির্দিষ্ট পদ্ধতি মেনেই নোট দেওয়া হয়, পেইড কোর্সের মাধ্যমে, কোনো ফ্রি অফ কস্ট বা পিডিএফ ফাইলে নোট দেওয়া হয় না।